লালমনিরহাটের হাতিবান্ধায় বিক্রি হয়ে যাওয়া জমি থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের কবর উদ্ধারের পর সংরক্ষণের জন্য জমি দান করে নজির স্থাপন করেছেন দুই ভাই বোন। এতে ওই দুই ভাই বোনকে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন। লালমনিরহাট থেকে জাহাঙ্গীর আলম রিকোর্ট পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাতিবান্ধা উপজেলার কেতকী বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। ব্যানের চাকায় চলতো সংসার, তবে তার কোনো নিজস্ব জমি না থাকায় মারা যাওয়ার পর এলাকার জৈনক মফিকুল ইসলামের পরিত্যক্ত জমিতে তাকে সমাহিত করা হয়। এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের কবর নিশ্চিহ্ন হয়ে যায়। ওই জমির উত্তরসূরিরা বিষয়টি অবগত না থাকায় জমিটি বিক্রি করে দেয়। পরবর্তীতে জমির উত্তরসূরি মফিকুল ইসলামের পুত্র তৌফিকুল ইসলাম তপু ও কন্যা মেহনাজ পারভিন মিম বিষয়টি জানতে পেরে বিক্রি করা জমি পুনরায় ফেরত নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারকে জমিটি দান করে দেন। এদিকে মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমাদের নিজস্ব কোনো জমি না থাকায় অন্যের জমিতে তাকে দাফন করা হয়। সেই জমিটি বিক্রি করে দেওয়ার পরে জমির উত্তরসূরি তপু ও মিম বিষয়টি জানতে পেরে আমাদের জমিটি দান করে দিয়েছেন। জমিতে কবরস্থানটা করছি, তখন না জানাতে করছি, এখন মনে করো মিম তাকে তার যেন হিসেবে কবর জমি দান করলো। জমিতে বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে জানতে পেরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার আহ্বায়ক রুকনুজ্জামান সোহেলের মাধ্যমে মুক্তিযোদ্ধার পরিবারকে জমিটি দান করে দেন দুই ভাই বোন। আমার বাবার জমিতে বীর মুক্তিযোদ্ধার কবর ছিল, সেটা আমার পরিবার জানতো না। আমার পরিবার ওই জমিটা আগে বিক্রি করে দিয়েছে। যখন জানতে পারলাম বীর মুক্তিযোদ্ধার কবর ওই জমিতে আছে, তখন পরিবারে তাদের পরিবারের সাথে কথা বলে আমি আমার অংশটুকু বীর মুক্তিযোদ্ধার নামে দান করে দিলাম। আমাদের পৈতৃক জমিতে একজন বীর মুক্তিযোদ্ধার কবর সমাধিত ছিল, সেটা আমরা জানতাম না। যখন বিষয়টা আমরা জানতাম জানলাম, ইতিপূর্বে আমরা এই জমিটুকু বিক্রি করে ফেলছিলাম, যেখানে আমাদের জমি ছিল, যেখানে আমার ছোটো বোনের জমি ছিল। যখন জানা হলো যে আমার ছোটো বোনের জমিটুকু থেকে মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে অবগতি করার পর তাদের ফ্যামিলিকে জেনে ডেকে বিষয়টা সুন্দর করে বুঝবাস করে মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে এবং মুক্তিযোদ্ধার কবরটার জন্য সংরক্ষিত থাকে সেজন্য রাখার জন্য সে কবরটুকু জমিটুকু মুক্তিযোদ্ধাকে দান করে দেওয়া হয়। অন্যদিকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের কবর সংরক্ষণে জমি দান করায় দুই ভাই বোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হাতিবান্ধা উপজেলার প্রশাসন। হাতিবান্ধা উপজেলার নদাবাসী ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের কবরটি দীর্ঘদিন ধরে অচিহ্নিত ছিল। পরবর্তীতে সেটি চিহ্নিত করা হয়েছে এবং জানা গিয়েছে যে সেখানে সেটি বিক্রি হয়ে গিয়েছিল জমিটি। এরকম একটি পরিস্থিতিতে আমাদের আগামী প্রজন্ম, আমাদের দুইজন তপু এবং মিম নামে দুইজন, তারা তাদের এই জমিটি স্বেচ্ছায় তারা কবরের জন্য দান করেছে। এলাকাবাসীর মনে করেন তপু ও মিম যে দৃষ্টান্ত রেখেছে তা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসতে সাহায্য করবে। দ্রুত সকল মৃত মুক্তিযোদ্ধার কবর কোথায় আছে, কেমন আছে তা অনুসন্ধান করে সঠিক পরিচর্যা করার জন্য জোরদার দাবি তুলেছেন তারা। চ্যানেল টি1 ডেস্ক রিপোর্ট, ঢাকা।